প্রিয় دینی বোনেরা আজকে জমাদিউল আউয়াল মাসের বুধবার দিন অথবা রাত যেই কোন সময় নবীর শিখানো গুনাহ মাফের ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন নেবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वादा করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে করে আপনাকে নিষ্পাপ বেগোনা মা বানিয়ে দেবে একটি গোনাও আপনার জীবনে থাকবেন না এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা গান যত কিছু দেখেছেন পরপুরুষ পরনারী যত গুনাহের কিছু দেখেছেন আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন আল্লাহ রাবুল আলামিন সমস্ত কানের সেই গুনাহের কথা গান শোনার গুনাহ সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে কানকেও নিষ্পাপ করে দেবে এই জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবানের গুনাহকেও ক্ষমা করে দিবে এই অন্তর দিয়ে মন দিয়ে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে এই মনটাকেও পবিত্র করে দিবে মোট কথা আজকে বুধবারের আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের যৌবনকালের পাহাড় পরিমাণ গুনা আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে রিজিকের মধ্যে বরকত নাই খুব সমস্যার মধ্যে আছেন আপনাদেরকে আমি বলবো নবী করিম সাল্লাহ আলহ্লামের ছোট্ট একটি দোয়া আছে যদি আপনি পড়তে পারেন আল্লাহ আপনাকে ধন সম্পদ চতুর্দিক থেকে দেবে আসতেই থাকবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে ধন সম্পদ দিবে রিজিক দিবে আল্লাহ একবার আর অভাব অনটন থাকবে না এবং আপনারা যারা ইনকাম করেন তাদের ইনকামকে আল্লাহ তালা অনেক বরকত দিবে এবং এই আমলগুলো অনেক মহিলা মা বোনরা আমাদেরকে বলেছেন ভাই বোনরা বলেছেন আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে আমরা অনেক সুখে আছি ভালো ভালো আছি রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে তাই আপনাদেরকেও বলবো আজকে অবশ্যই এই ধনী হওয়ার দোয়াটা রিজিকে বরকতের দোয়াটা আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার দোয়াটা আপনারা পড়বেন ইনশাল্লাহ রিজিকে বরকত পাবেন ধনী হতে পারবেন এবং আপনাদের যাদের মনের আশা পুর হয় না শিখানো একটি দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে করে করে দিবে যা চাইবেন আল্লাহর কসম করে বলেছেন তাই আমি আপনাদেরকে বলব প্রিয় ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটুকু আপনারা আমার সঙ্গে করুন এবং করার পরে মুনাজাত করবেন শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব আপনাদেরও পাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান সেই সমস্ত ভাই এবং বোনেরা যারা বুধবারে এই আমলটি করবে ভিডিওটা যখনই দেখবেন তখনই আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পরবেন ওজু ছাড়াও আপনি দোয়াগুলো গুলো পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ প্রচুর রিজিক দিবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে সকলে বলি সুবহানাল্লাহ একটা গুণাও থাকবে না এবং আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে প্রচুর ধন সম্পদ দিবে যা চাইবেন তাই পাবেন আপনারা আমার সঙ্গে এখনি দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনারা আমার সঙ্গে এখনি দোয়াগুলি পাঠ করেন আজকে বুধবার দিন অথবা রাত যখনই দেখছেন তখনই আমলটি করবেন এক নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ ভরে পাঁচটি বার দরুদ শরীফ পাঠ করবেন পঞ্চাশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটা গুণা আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটা নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এবং পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আপনার দুরুদের কাছে পৌঁছে দিবে আর খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে একবার চলুন প্রাণ ভরে আমরা পাঁচবার দুরুশরীফ পাঠ করি আমি যে দুর শরীফটা বলবো এই দুরু শরীফটা পাঠ করবেন ইনশাআল্লাহ কষ্ট করে আমার সঙ্গে পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

تيوبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

والمسلمات. شرب الشجبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা দুরুদ শরীফ পাঁচবার হয়ে গেল এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি এই দোয়াটা বেশি পাঠ করেছেন আপনারা পাঠ করুন আমার সঙ্গে আল্লাহর কাছে বলুন প্রথমে যে আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি আল্লাহ আর জীবনে ভুল করব না গুনা করব না তুমি ক্ষমা করে দিও আশা করি বলতে পেরেছেন এখন আপনারা পাঠ করুন আতু বু আবার বলুন অবে দিহি استغفر الله واتو إليه ابار بولون سبحان الله وبحمده استغفر الله واتو بيلي ابار بولون أستغ... سبحان الله وبحمده استغفر الله ওয়া আতুবু ইলাই আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আপনারা মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন নেবেজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করবে ফ্যামিলির মধ্যে রিজিক দিবে ধন সম্পদ দিবে বরকত দিবে যারা ইনকাম করবে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ইন্নি আস আলু কাল হুদা wa't-tuqa wa'l-afafa wa'l-ghina abar purun Allahumma inni as'aluka'l-huda wat wa'l-afafa এখন ইসমি আজম দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিবে ইসমি আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইলে চলুন ইসমে আজম দোয়াটি পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ আলুকা বি أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يع কুল্লাহু কুফুয়ান আহাদ এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন ইনশাআল্লাহ তাই পেয়ে যাবেন তবে প্রথমে আপনি দুরু শরীফ শেষে পড়বেন

করবেন আল্লাহ আদা করেছে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিকে দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও ধন সম্পদ দান করে দাও হালাল ইনকামের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ যে থাকে কিংবা হাজব্যান্ড বিদেশে থাকে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও যারা দেশে থাকে আল্লাহ সকলের ইনকামের মধ্যেও তুমি বরকত দাও কাজকর্মের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দাও সকলকে ধনী বানিয়ে দাও মক্কা মদিনায় যাওয়ার ফিকে দান করে দাও আল্লাহ গরীব অসহায়দেরকে দান করার তাওফিকে দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে এই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও এক মহিলা মা বোনদের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না আল্লাহ সুন্দর বিবাহের ব্যবস্থা করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি দাফন করে দাও সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনের আশা করি সুন্দর করে আপনি আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনে বরকত দিক রিজিকের বরকত দিক অনেক ধন্যবাদাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমি এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার মক্কা মদিনা স্পর্শ করেছে দুইটি হাত আল্লাহ কবুল করে তাদেরকে মঞ্জুর করো মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার